চোখটা পরিষ্কার করে দিয়েছে, সবাইকে দেখিয়ে দাও চোখটা। হ্যাঁ, তো চিনির একটা প্রবলেম ইদানিং হয়েছে, ওর একটু একটু দাঁত উঠে যায়, সবসময় কামড়া দেওয়ার চেষ্টা করছে। মুখটা দিয়ে দাদা, মুখটা দেওয়া গেছে একদম। আরে কত কিছু কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সবাইকে হাই বলে দাও। ও মা, হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে নতুন দিন, একটা নতুন ব্লগ, আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল। আর আমি জানি তোমরা অধীর আগ্রহ চিনিকে দেখার জন্য বসে আছো। চিনিকে দেখাবো, আর আজকের দিনটা খুব চিনির জন্য স্পেশাল, বিকজ আজকে চিনি ফার্স্ট ড্রাই বাথ নিতে চলেছে আর কি, ঠিক আছে? তো সেটার জন্য আমি একটু টেনসড আছি, মানে কিভাবে রিয়াকশন দেবে না দেবে, আমি কিভাবে করাতে পারবো, যদিও আনন্দ আছে আমার কোনো চিন্তা নেই, বাট তাও প্রচণ্ড এক্সাইটেড। তো আজকে সানডে, উঠে পড়েছে আমরা 9টার মধ্যে, মানে আমি অনিন্দ এখন একটু শুয়ে আছে বেচারা, অনেক রাত অব্দি কাজ করেছে। চিনির দৌলতে আমি 9টার মধ্যে উঠে পড়ে চিনিকে খাইয়ে দিয়েছি, চিনির পটিও ডান, এখন চিনি খেলা করছে, এবার আমি ব্রেকফাস্ট বানাবো, তারপর দিনটা শুরু করবো। তো চলো তোমাদের সবাইকে নিয়ে শুরু করি আজকের এই নতুন ব্লগটা। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এখন এই মুহূর্তে তো জঘন্য না, দেখো পুরো মেঘলা করে আছে, তুমি দেখাতে পারি, দাঁড়াও। হ্যাঁ, পুরো মেঘলা করে আছে, ঠান্ডা নেই, বৃষ্টিও নেই, কিছু নেই, জাস্ট মেঘলা করে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর আরেকজন দেখো, আ চিনি, নো চিনি, একদম না, একদম না, না। সো চিনির একটা প্রবলেম ইদানিং হয়েছে, ওর একটু একটু দাঁত উঠে যায়, সবসময় কামড়া দেওয়ার চেষ্টা করছে। তো পুতুলকে কামড়াচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের যখন কামড়াচ্ছে না, আমাদেরকে একটু না, নো, এর থেকে বেশি না, এরম বলতে হবে। কারণ হচ্ছে ওদের যে জ লাইনটা এখানে থাকে, এটা কালকে অগ্নিদা বললো বেসিক্যালি কথাটা, ওদের যে মানে প্রেশারটা কতটা দিতে হবে ওরা না ঠিক বুঝতে পারে না, যতদিন বাচ্চা তো, কিন্তু এটা একটা অভ্যেস হয়ে দাঁড়াবে। যদি আমি ওকে না, নো বা কোনো রিয়াকশন না দিই, ও ভাববে এটাই নর্মাল, পরবর্তীকালে যখন ওর দাঁত হবে না, ও ওই সেম প্রেশারেই তোমাকে কিন্তু অ্যাট্যাক করবে। তাই জন্য ছোট থেকে এই একটু মানে বাচ্চাদের শাসন করাটাও কিন্তু দরকার। সো যেমন ওকে ভালোবাসি আমরা, ঠিক যেখানে ভুল করছে সেখানে আমরা ওকে নো বলছি, এক একটা আমরা ওয়ার্ড ঠিক করে নিয়েছি, যেগুলো আমি আর অনিন্দা একভাবে বলবো যাতে ওর বুঝতে সুবিধা হয়। হ্যাঁ দেখো, এখন নিজের লেজ কামড়াচ্ছে আর ঘুরঘুর করছে, দেখো দেখো নিজে একই জায়গায় ঘুরে যাচ্ছে। ওরে কি খবর, ওর এই গ্র্যাস, এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তাই আমরা যে অগ্নিদার কাছ থেকে কালকে ভ্যাকুম ক্লিনারটা নিয়ে এসেছি, আজকে অনিন্দ পুরো ভ্যাকুম দিয়ে এটাকে একবার পরিষ্কার করে দেবে। সবাইকে হাই বলে দাও। ও মা, সবাইকে হাই বলে দাও, বলো হাই। লো ভিউয়ার্স, কোন হ্যায় লোক, কাহাঁ সে আতে হ্যায়? চলো রান্না করবো, আমি ব্রেকফাস্ট বানাবো, তুমি কি বানাবে আমার সাথে? আসো। বানাবে না আবার, যেখানে যাবো আমি সেখানে সেখানে আমার সাথে যাবে। দেখ টাটা, আমি রান্না করে গেলাম। একটু ছেড়ে থাকবে না আর শোনা বাবা, তা আমার ঘন্টু মনে হতো, আমার ঘন্টু বলো, আমার ঝন্টু ঝন্টু চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। সো এই যে স্যান্ডউইচের সব সরঞ্জাম রেডি করে নিলাম, এই যে পাউরুটি, এদিকে সব ভেজিটেবলস কেটে নিয়েছি, তার মধ্যে দেবো এই যে ভিপার পেরি পেরি সস, অ্যান্ড দেন টম্যাটো অ্যান্ড মেয়োনিজ। আর পাউরুটির যে সাইডগুলো আছে ওগুলোকে একটা কৌটে তুলে রাখলাম, কারণ এগুলো পরে ক্রাম বানিয়ে ডিমের ডেভিল বা কিছু একটা বানানো যাবে, এরকম চপ টাইপের, তো ওপরে কোটিংয়ের জন্য। সো ইয়া, এটা আপডেট। এবার চলো স্যান্ডউইচটা তৈরি করে নিই। তো এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে নেব, তারপর শুরু হবে চিনির সাথে খেলা করা। চিনি এখন রেস্ট নিচ্ছে, চিনি রেস্ট না বাবা। সো আমার পুরো এখানে গ্রাসটা পুরো ক্লিন করা হয়ে গেছে, তো বেসিক্যালি আমার যেহেতু এখানে একটু গাছপালা আছে, তো ওখান থেকে একটু একটু করে পাতা ফাতা একটু ঝরে যায়, সেগুলোতে এ মুখে দেওয়ার জন্য এক্সপার্ট জিনিস একদম, মানে যেখানে একটু গাছপালা কিছু পড়ে আছে সব মুখে নিয়ে দেখে চিবোতে শুরু করে দিচ্ছে। তো সেই জন্য একটু সকালবেলা আজ কালকে একটু অগ্নির থেকে আমি ভ্যাকুম ক্লিনারটা নিয়ে এসেছিলাম, এনে পুরো গ্রাসটাকে ক্লিন করলাম, এখন একদম পুরো একদম নো প্রবলেম, এখন যা ইচ্ছা কর, যা ইচ্ছা মুখে দে, গ্রাসের মধ্যে কোনো প্রবলেম। এই দেখা আমার সে পায়ের মধ্যে আবার লাটারুটি খাচ্ছে, চল এখন পুরোপুরি খেলার মুডে রয়েছে, একটু পরে স্নান করাতে হবে, আসো। এই যে করতে করতে এগোতে এগোতে, মানে যেখানে যাবে তুমি এক মিনিট ওকে ছাড়া থাকতে পারবে না। এই দেখা
এক মিনিট একটু ওকে একা রাখতে পারবে না, সব সময় নয় আমাকে ধরে রাখতে হবে, নয় সুভাকে ধরে রাখতে হবে, মানে কারোর সঙ্গে তো থাকবেই থাকবে। মুখটা দিয়ে দাদা মুখটা দেখা গেলে একদম কত কিছু কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না পুরো। আর এই যাচ্ছে সুভা, আজ হঠাৎ করে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে একটা খিচুড়ি বানাবে। মাসি আমাদের কেন আছে ভগবান জানে, রান্নার মাসি রাশি রান্না করে দিয়ে গেছে, ভাত মাংস ডাল ওসব হবে না এখন, আজকে মেঘলা হয়েছে এখন খিচুড়ি খাবো। ভালো কথা, ডাল ভাত তো রোজই খাই, একটু সানডে স্পেশাল না খেলে কি আর হয়, তো তাই জন্য আমাদের এখন খিচুড়ি রান্না, ডালটা ভেজে নিচ্ছে, ডাল ফাল ভাজা হচ্ছে। আর আমাদের একটু পারে আমাদের এই চিনিবাবু স্নান করতে যাবে, চিনিবাবু স্নান করবে কি গঙ্গা গঙ্গা, নট গঙ্গা গঙ্গা, আজ হচ্ছে ড্রাই ক্লিনিং হবে, বেসিক্যালি ভ্যাকুয়াম ক্লিনিং হবে, ড্রাই ওয়াশ হয় না, ড্রাই ওয়াশ, ড্রাই ওয়াশ হবে। একটা শ্যাম্পু কিনেছি ড্রাই শ্যাম্পু, সেই ড্রাই শ্যাম্পু দিয়ে ওকে স্নান করানো হবে বলেছে, মাঝে মাঝে ওটা সপ্তাহে এক বা দুবার করে একটুখানি ড্রাই শ্যাম্পু দিয়ে স্নান করাতে, তাহলে অ্যাটলিস্ট গায়ে থেকে একটু হালকা যদি একটুখানি সেরেলাকের গন্ধ বা একটু নর্মাল একটা ডগির যে স্মেলটা আসে সেটা চলে যাবে, আর একটু ক্লিন ক্লিনও লাগবে, সবাই তো কিন্তু আপতে লাপতে উপতে করে আজও করতে পারবে, কেউ করছো বলবে না, বলো বলো চিনি চিনি বলো, কোনো ইয়ে নেই মানে কোনো ঝামেলা নেই, ঝুট ঝামেলা নেই, খালি একটু যখন খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর একটু যখন খেলার মুড থাকবে, তখন যদি না খেলো তখন একটু প্রবলেম করবে, তখন একটু কুচুর 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 করে করবে, গা এসে কামড়াবে, এই করবে, এমনি না ছেলেটা ভালো, সেটাও খুব সামান্য, হ্যাঁ সেটাও, হ্যাঁ সেটাও খুবই সামান্য, মানে ওই হ্যাঁ সে একটুখানি একটু তো 10-15 মিনিট তো ওরাও খেলবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিছুদিন ধরে পড়ে রয়েছে এ নামিয়ে দিলে কিন্তু দৌড়াদৌড়ি করবে, এই যে আমি এখানে বসেছিলাম হট করে খুঁজছিলাম যে মালটা গেল কোথাও, অনেকক্ষণ পাত্তা নেই, তারপর দেখি এই যে সুভা রান্না করছে ওই কোনায় বসে রয়েছে, খুঁজেও পাবে, এই দেখো এই দেখো একটুখানি শরীর টাচ করে এখানে বসে রয়েছে, মানে গা নেওটা কাকে বলে, এটা হচ্ছে তার প্রমাণ, মানে কোনো মানে এত বড় বাড়ি, তুমি এত বড় বাড়ি এখানে আরো তিন দুটো ঘর রয়েছে, ওকে বসতে হবে ওই কোনাটা, মানে ওর থেকে ছোট আনকমফর্টেবল জায়গা হয়তো পৃথিবীতে কোথাও নেই, কিন্তু ওখানেই বসে আনন্দ পাবে, কি অবস্থা। মানে আমাদের আজকে সব থেকে ধর্মযুদ্ধ শুরু হতে চলেছে, দেখি প্রোডাক্টটা আমরা দেখিয়ে দাও সবাইকে, হিমালয়ার ফ্রেশ কোট, ফ্রেশ কোট, এটা হচ্ছে ড্রাই শ্যাম্পু বেসিক্যালি, আর এই শ্যাম্পু না বেসিক্যালি এটা স্প্রে, হ্যাঁ আর ইনি আমাকে ছেটে যাচ্ছেন, এটা কি হচ্ছে চিনি, ও চিনি মা, আর আমি মা বাবা সব এক করে ফেলেছি, বাবা আমার ছোনাটা আজ চোখে চোখটা পরিষ্কার করে দিয়েছিল সবাইকে দেখিয়ে দাও চোখটা, হ্যাঁ চোখে বিচুটিটা পরিষ্কার করে দিয়েছি পুরো, মুখে প্রবলেম নেই, মুখটা ধরে আছে তো চোখে না লাগে, কি সুন্দর গন্ধ চিনি বাবা, কি সুন্দর গন্ধ দিচ্ছে, এটা নামে একটা টোনারের হিমালয়ের এই সেম গন্ধটাই আছে, তোর খালি টোনার, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, কি সুন্দর, কি অবস্থা, লোকজন বলবে কুকুর এনে গন্ধ শোকা হচ্ছে, দেখি দাঁড়া দাঁড়া নড়বে না, একটু ঘুড়িতে লাগিয়ে দি, আগু আগু করে তো করেছো, আপনাদের কাউকে চাই এরকম চাই এরকম দেবো না, কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ তোমার,
এখন চিনির দাম ওঠা হচ্ছে, বাবাই এগুলো ভালো করে নিচ্ছে, শিখে নিচ্ছে জিনিসগুলো। অনিন্দ খেতেও শুরু করে দিয়েছে, কেমন হয়েছে? ভালো আছে। আর এই যে চিনি এখানে আছে, যা একবার খেয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস, তো আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে, আমি অনিন্দ এবং আমাদের ছেলে, আমরা তিনজনে দুপুরে একটা টানা ঘুম দিয়েছি। অনিন্দ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে, দিকে আসো, কেমন খেলে টেলে ফিডব্যাক দাও। খিচুড়িটা ভালো হয়েছে। হ্যাঁ সামনে আসো বলো। খিচুড়িটা ভালো হয়েছিল না? ভালো হয়েছিল। আর আজ রান্না করতে তুমি খেতে খেতে তুমি কি বলেছো আমাকে বলো সবাইকে, সেটা যে আমি খুব ভালো শেফ। বললাম যে শেফ, মাস্টার শেফটা দেখছিলাম, সেটা খুব ভালো হচ্ছে এপিসোড গুলো, আমরা দেখা উচিত। আরে না ও বলো না, না ভালো ছিল, না না খিচুড়ি অনেকদিন পরে ভালো। তারপর ঘুমটা কেমন হয়েছে? তারপর খেয়ে দিয়ে আর তিনজনে মিলে শটশট করে তিনজনে, কখন কে বেড়াল, কে কুকুর, কে মানুষ, তিনজনে পাশাপাশি দিয়ে গ্রিন আটকাচ্ছি। সন্ধ্যাবেলার প্ল্যান কি বলো? প্ল্যান হচ্ছে আবার আজকে অগ্নিয়া দেবস্মিতা, কালকে দেবস্মিতার একটু ভয়টা কেটেছে, আজকে আবার এসে একটু টাচ টাচ করবে, জানি আজকে পরের স্টেপ কি জানি, কালকে পিঠেটা আছে একটু হাতে, একটু হাতটা ধরে গেছে। সো দেবস্মিতার একটা খুব মানে ফোবিয়া আছে কুকুরের, যেটা খুব সিরিয়াস একটা ফোবিয়া, বাট ওর ইচ্ছা আছে ওটাকে ওভারকাম করার, যেটা একটা খুব পজিটিভ সাইন। তো আমরা বলেছি এখন দেখ আমাদের পক্ষে তো বেরোনো সম্ভব না একে রেখে, তো তোরাই আয় রেগুলার দেখতে দেখতে। তো বেসিক্যালি প্রতি শুক্রবার শনিবার আমাদের বাড়িতে হাউস পার্টি, হাউস পার্টি, ইয়া। তো বেসিক্যালি আসুক, দেখা যাক। তারপরে আজকে আমাদের প্ল্যান হচ্ছে রাত্রিবেলা বাস্কেট ফাস্কেট, বাস্কেট চাট আর কি জানো, পাপড়ি চাট, পাপড়ি চাট, চাট পার্টি হবে একটা। তো চাপা বানাবো, চাট উইথ চাট, চাট পার্টি, ভালোই হবে, ঠিক আছে। ইয়ো আমাদের স্ন্যাক্স পার্টির ফার্স্ট ডিশ এসে গেছে, সিঙ্গারা। অনেক দিন পর সিঙ্গারা খাবো, পিৎজা সিঙ্গারা, পিৎজা, পিৎজা সিঙ্গারা, এটা এটার ভেতরে চলো সিঙ্গারের পর আরো কিছু আসছে তো অনিন্দ, সিঙ্গারের পর চাট, শুরু হয়ে গেছে। কি কি আছে অনিন্দ? প্রচুর কিছু আছে, প্রচুর কিছু। একটা তো ফুচকা, এটা কি আছে? দেবেশমিতা দহি পাপড়ি, ওকে, ইন মেকিং আছে। আচ্ছা, এটা পাওভাজি, যেটা অগ্নিতা শুরু করে দিয়েছে, এটা ছোলে বাটোরে, এটা ছোলে বাটোরে, এটা কুলচা, কুলচা, আর এটা সিঙ্গারা তো আগেছিল, সিঙ্গারা তো আগেছিল। আমার হচ্ছে এই যে, এটা হচ্ছে কি জানো নামটা, হ্যাঁ, কাচ্চি দাবেলি, আর এখানে বড়া পাও আছে, মানে খুবই কম বাট বেশি না। ঠিক আছে, লেটস হ্যাভ চাট পার্টি। একদম ভদ্রসভ্য বাচ্চার মতন বসে ইন্টারেস্ট দেখো না, তাহলে গায়ে উঠে পড়ে। জল ফল মানে ব্যাপারটা শুয়ার মতনই, জল খেতে একটু প্রবলেম আছে, যতক্ষণ ওষুধ ফসুধ খাওয়াচ্ছ, মিষ্টি মিষ্টি জিনিসপত্র খাওয়াচ্ছ, ততক্ষণ ঠিক আছে। হ্যাঁ, সো দেখতে দেখতে আজকে উইকেন্ডটা কেটে গেল, এবং এই উইকেন্ডটা আমি বলবো আমার লাইফের সব থেকে বেস্ট উইকেন্ড, চিনির সাথে আমরা দুজনেই কাটালাম, সবকিছু খুব ভালোভাবে চলছে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, চিনির প্রচুর দুষ্টুমি নিয়ে, দুষ্টুমি ভরা ব্লগ প্লাস আমাদের ব্লগ সবকিছু নিয়েই। তাই যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ চিনির দুষ্টুমি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে দেখতে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তারা অবশ্যই কমেন্টে জানিও চিনির প্রতি তোমাদের ভালোবাসাটা কেমন লাগছে। সো বাই এন্ড সবাই খুব ভালো থাকো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা টাটা।